উনিশশো চুরাশি সালের তেসরা ডিসেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের ভোপালে তৎকালীন মার্কিন মালিকানাধীন ইউনিয়ন কার্বাইড লিমিটেড নামে একটা কীটনাশক কারখানায় ভয়ঙ্কর কেমিক্যাল দুর্ঘটনা ঘটে ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে হাজার হাজার ঘুমন্ত মানুষের মৃত্যু হয় সেই দুর্ঘটনায় প্রায় পনেরো হাজার মানুষ মারা যায় বিস্ফোরণে বাতাসের চেয়ে ভারী গ্যাস আশেপাশের লোকালয়ে ছড়িয়ে পড়ে এই বিপর্যয় ভোপালের যোগাযোগ ব্যবস্থাকে একেবারে ভেঙে দিয়েছিল ভোপালের রেল স্টেশনের কয়েকজন কর্মী সে সময় নিজেদের জীবন বাজি রেখে অদ্ভুত এক উদ্ধারে অংশ নেয় সেই ভয়ঙ্কর রাতে কি ঘটেছিল ভোপালের সেই স্টেশনে সেটার উপরে ভিত্তি করে নির্মাণ করা হয়েছে দ্য রেলওয়ে ম্যান দ্য আনটোল্ড স্টোরি অব ভোপাল নাইনটিন এইটি ফোর টিভি সিরিজটি যেটার এক্সপ্লেন আজ থেকে শুরু হতে যাচ্ছে সিরিজটিতে মোট চারটি পর্ব রয়েছে এবং প্রতিটা পর্বের আলাদা আলাদা এক্সপ্লেন দেখতে পাবেন আপনারা এই চ্যানেল থেকে এই টিভি সিরিজটি আপনাকে উনিশশো সালে ঘটে যাওয়া ইউক্রেনের চেরোনোবিল পারমাণবিক বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে দেবে তাই এক্সপ্লেনটা মিস করা আপনার জন্য একেবারেই উচিত হবে না কাহিনী শুরু হয় ভোপালের গ্যাস দুর্ঘটনার ষোলো ঘন্টা আগে ইফতেখার সিদ্দিকি যিনি ভোপাল রেলওয়ে স্টেশনের একজন স্টেশন মাস্টার উনিশশো চুরাশি সালের দোসরা সকালে তার জীবনে গত দশ বছর আগে ঘটে যাওয়া একটা ট্রেন দুর্ঘটনার স্বপ্ন দেখে হঠাৎ জুম থেকে জেগে ওঠেন এই দুঃস্বপ্নটা প্রায়ই তিনি দেখে থাকেন সেই ঘটনার দিন নিজের সামান্য একটা ভুলের কারণে একটা ছেলের মৃত্যু ঘটেছিল তার নিজের চোখেরই সামনে আর এটা মেনেই নিতে পারেন না সে দেখে সকালের প্রাতর রাজ শেষ করে অফিসে যাওয়ার সময় স্ত্রীকে বিদায় জানিয়ে স্টেশনে চলে আসেন স্টেশন মাস্টার আস্তার অনেক ব্যস্ততা রয়েছে কারণ ভোপালে একটা ইজতেমা অনুষ্ঠিত হবে আজ তাই ট্রেনের প্রচুর ভিড় সামলাতে হবে তাকে এরপরে আমরা দেখতে পাই ভোপাল ট্রেন স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অবস্থিত ভোপালের ইউনিয়ন কার্বাইড কোম্পানি লিমিটেডের দৃশ্য দেখা যায় হঠাৎ একটা গ্যাস লিকেজের কারণে আতঙ্কিত কর্মীরা চারদিকে ছোটাছুটি করছে ফ্যাক্টরির প্রধান সুপারভাইজার কামরুদ্দিন এই বিষয়টা কেন ঘটল সেটা পরীক্ষা করার জন্য গ্যাস ট্যাঙ্কে খোঁজ নিতে গিয়েছেন এই ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল ফ্যাক্টরিতে মূলত কৃষিকাজে ব্যবহারের জন্য কীটনাশক উৎপাদন করা হয় আর এর প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয় মিথাইল আইসোসোয়াটেড বা এমআইসি নামে এক ধরনের ডেঞ্জারাস কেমিক্যাল এই কেমিক্যাল ক্ষতিকারক হলেও পানির সংস্পর্শে এলে এর মধ্যে প্রচণ্ড ভয়ঙ্কর এবং বিষাক্ত একটা প্রাণঘাতী গ্যাস তৈরি হয় আর সেটা ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে এই ফ্যাক্টরিতে তবে কামরুদ্দিন গ্যাস ট্যাঙ্ক পরীক্ষা করে দেখতে পান প্ল্যান্টের তাপমাত্রা সব ঠিকঠাকই আছে এবং গ্যাসও লিক করেনি ফলে তার ধারণা হয় হয়তো মিটার নষ্ট থাকায় গ্যাস লিকের ভুলভাল রিডিং দিয়েছিল বিষয়টা দেখে কিছুটা চিন্তামুক্ত হয়ে ফ্যাক্টরির মধ্যে ফিরে আসেন কামরুদ্দিন আর এ সময় ফ্যাক্টরির ম্যানেজার মিস্টার ম্যাডিসন কামরুদ্দিনকে বলেন চিন্তা করো না আমি ইচ্ছাকৃতভাবে অ্যালার্ম বাজানোর নির্দেশ দিয়েছিলাম এরপর সবাইকে কাজে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয় বিষয়টা চিন্তা করো বিষয়টা চিন্তা করে এবার নিজেকে খ্যান্ত দেয় কামারোদ্দিন এরপরে আমরা ইমাদ রিয়াজ নামে ইউনিয়ন কার্বাইড কোম্পানির এক প্রাক্তন কর্মীকে কোমাওয়াত নামে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে দেখি কোমাওয়াত কিছুদিন ধরেই ইউনিয়ন কার্বাইড কোম্পানির বিষয়ে একটা খবর শুনে আসছিলেন তিনি জানতে পেরেছিলেন কোম্পানিটি ভারত থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে তাদের কেমিক্যাল সিকিউরিটির বিষয়টাকে কোম্পানি খুব একটা গুরুত্ব দিচ্ছে না ফলে কোম্পানির কর্মী সহ ভোপালের সাধারণ মানুষের জন্য কার্বাইড ফ্যাক্টরি এখন একটা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানের রূপ নিয়েছে কুমাতের প্রশ্নের জবাবে ইমা জানায় সে কার্বাইড কোম্পানির কেমিক্যাল পরিবহনের জন্য এক ট্রাক ড্রাইভার হিসেবে সেখানে কর্মরত ছিল কিন্তু কিছুদিন হল ফ্যাক্টরির গ্যাস লিকের কারণে মোহাম্মদ আনসারি নামে তার এক ভাই মারা যায় ফলে চাকরিটা ছেড়ে দেয় সে সাংবাদিকের সাথে কথা বলতে বলতে ইমাদ ফ্যাক্টরির নানা রকম লিকেজ সম্পর্কে বলতে থাকে এ সময় এমআইসির ভয়াবহতা সম্পর্কেও বলেছে ইমাদ জানে এই কেমিক্যাল যদি কোনো কারণে এক ফোঁটা বৃষ্টির পানির সংস্পর্শে আসে তবে কি ভয়ঙ্কর পরিস্থিতিটাই না তৈরি হতে পারে তবে এই বিষয়টি নিয়ে শুধু ইমাদই নয় ফ্যাক্টরির সুপারভাইজার কামারউদ্দিনের মধ্যেও একটা শঙ্কা রয়েছে অনেক দিন ধরেই সে নানাভাবে তার ম্যানেজারকে এই আশঙ্কার কথা বলেছেও কিন্তু আমেরিকান কর্তৃপক্ষ ফ্যাক্টরির নিরাপত্তার বিষয়ে কোনো পদক্ষেপই নেয়নি আর এ কারণ মেডিসনও অনেকটা বিরক্ত উনিশশো সালের দিকে ফ্যাক্টরির নিরাপত্তা এবং কেমিক্যালের ভয়াবহতা বিষয়ে একটা তদন্ত করা হয়েছিল সে সময় সেই তদন্তকারী কমিটি কিছু পরামর্শমূলক নির্দেশনাও দিয়েছিল তবে কোম্পানির কা কারণে সেটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি আর এভাবেই চলছে কোম্পানিটি তবে কেমিক্যাল ফ্যাক্টরির সেই উনিশশো বিরাশি সালের রিপোর্টটা এবার ইমাদের কাছে চায় সাংবাদিক সে বলে যেভাবেই হোক সেটা যেন তাকে জোগাড় করে দেয় ইমাদ কথাই ইমাদ তাকে সেটা জোগাড় করে দেবে বলে আর এরপরে সে রেল স্টেশনের দিকে চলে আসে আসলে কার্বাইট কোম্পানি থেকে চলে আসার পরে ইমাদ রেলওয়েতে চাকরি পেয়েছে এবং তার আজই জয়েন করার কথা রয়েছে স্টেশনে এসে ইফতেখার সিদ্দিকির সঙ্গে দেখা করে ইমাদ এবং তার কাছে সে তার যোগদানের কথা জানায় এ সময় তার সঙ্গে কথা বলার পরে সিদ্দিকী ইমাতকে এই ভোপাল স্টেশনের একটা ত্রুটি খুঁজে বের করার নির্দেশ দেয় বলা যায় এটাই তার এখনকার কাজ তবে এর একটা কারণও রয়েছে কিছুক্ষণ আগে স্টেশনে এসে ইফতেখার দেখতে পেয়েছিল স্টেশনের যোগাযোগ লাইনের ত্রুটি দেখা দিয়েছে যেহেতু অন্য স্টেশনগুলোতে যোগাযোগ করার জন্য এটাই একমাত্র মাধ্যম তাই সে টেলিফোন লাইনের ত্রুটি সারানোর জন্য বেশ চিন্তিত ছিল যাহোক কিছুক্ষণের মধ্যে ইমা দেশে টেলিফোন লাইনের ত্রুটির কথা ইফতেখারকে জানালে ছেলেটার পারফরমেন্সে বেশ খুশি হয়েছে এরপর ইমাদকে মালগাড়ি পরিবহন বিভাগে রিপোর্ট করার জন্য নির্দেশ দেন তিনি এখান থেকেই ইমাদের প্রথম কাজ শুরু হবে স্টেশন মাস্টারের নির্দেশ পেয়ে ইমাদ ড্রমনা হয় রেল ইয়ার্ডের দিকে আর অন্যদিকে আমরা বলবন্ত যাদব নামে এক লোককে দেখতে পাই ভোপাল স্টেশন থেকে অনেকটা দূরের মুম্বাই স্টেশনে এই লোকটা একটা ট্রেন ডাকাত বিভিন্ন স্টেশন থেকে আয় হওয়া রেলের অর্থ ডাকাতি করাই তার পেশা তবে এছাড়া নানা রকম ছোটখাটো ডাকাতির কাজেও সে সিদ্ধহস্ত তবে স্টেশনের ছোট ছোট অনাথ বাচ্চাদেরকে সে আবার অনেক ভালোবাসে এবং তারা তাকে নানা সময় চিন্তায়ের কাজে সাহায্যও করে কিন্তু বেশ কয়েকদিন ধরে তার নামে নাকি হলিয়া জারি করেছে ইন্ডিয়ান রেল বিভাগ তাই এবার একটু সাবধানের সাথে তাকে কাজ করতে হচ্ছে তো স্টেশনে একটা ছিনতাইয়ের সময় সে একটু বিপদে পড়ে যায় সাদা পোশাকের কিছু পুলিশের কারণে ফলে সে এরপরে দেখা করে তার এক সোর্সের সঙ্গে মূলত এই সোর্সের কাছ থেকেই সে রেলের আয়ের হদিশ পায় তার কাছ থেকে যাদব বিভিন্ন স্টেশনের আয়ের একটা লিস্ট দেখে স্টেশনের আয়ের বিষয়গুলো জানতে পারে সে দেখতে পায় আশেপাশের স্টেশনগুলোর মধ্যে শুধুমাত্র ভোপাল স্টেশনেই কোটি টাকার উপরে আয় হয়েছে এবং সেই অর্থ সরকারি কোষাগাজে জমা দেওয়ার জন্যই সেদিন ভোপাল থেকে নিয়ে যাওয়া হবে বিষয়টা দেখে বলবন সিদ্ধান্ত নেয় এখান থেকে সরাসরি ভোপালে যাবে সে সেই লক্ষ্যে রেল পুলিশের ছদ্মবেশে সেদিন বিকেলে ভোপাল স্টেশনে গিয়ে পৌঁছায় ট্রেন রবার যাদব ওদিকে আর একটা বিষয় ঘটতে দেখা যায় ইমাদের ভাই আনসারির স্ত্রী এবং তার সন্তানদের সেদিন ঝাঁঝি থেকে ভোপালে আসার কথা ছিল ঝাঁঝি হচ্ছে ইন্ডিয়ার অন্য একটা রাজ্যের এক অঞ্চল তাই দেখা যায় ইমাদকে খবরটা জানিয়ে তার ভোপাল গামী একটা ট্রেনে উঠে পড়েছে আনসারি মারা যাওয়ার পরে তার পরিবারের অনেকটাই দায় দায়িত্ব ইমাদের উপরে এসে পড়েছিল যা হোক বন্ধুরা আমরা এতক্ষণে যে ছোট্ট ছোট্ট সিকোয়েন্স বা ঘটনাগুলো দেখলাম এগুলোর একটা আরেকটা সঙ্গে ওতপ্রোতভাবে প্রতভাবে জড়িত এবং এদের সবাই ভোপাল ম্যাসাকারের সঙ্গে সম্পর্কিত সো দেখতে থাকুন তো এভাবেই মিনিট গড়িয়ে ঘন্টা এবং ঘন্টা গড়িয়ে দিন শেষে রাত নেমে আসে ভোপালে দেখা যায় কেমিক্যাল ফ্যাক্টরির সুপারভাইজার কামরউদ্দিন চিন্তিত মুখে বসে আছেন আসলে ইমাদের সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল তারা উভয়ই জানত ফ্যাক্টরির নিরাপত্তার ব্যবস্থা কতটা নাজুক তাই তারা চাইছিল উনিশশো বিরাশি সালের ফ্যাক্টরির সেই রিপোর্টটা সবাই জানতে পারুক আর এতে হয়তো কোম্পানির কর্তৃপক্ষের কিছুটা টনক নড়বে তাই সেদিন সকালে ইমা যখন তার সঙ্গে সাংবাদিকের হওয়া কথাগুলো কামরউদ্দিনকে জানায় তখন সে সিদ্ধান্ত নেয় সে সেই গোপন নথিটা চুরি করবে আর সে কারণেই এই চিন্তায় মগ্ন কামার যা হোক সব দ্বিধা ঝেড়ে একসময় সে ম্যাডিসানের চেম্বারে ঢুকে সেটার একটা কপি তৈরি করে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু এই একই দিনে ফ্যাক্টরির কর্মীদের কেমিক্যাল ট্যাঙ্ক পরিষ্কার করার দায়িত্ব পড়েছিল ফলে আমরা দেখতে পাই রাত নয়টার দিকে পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার কাজের জন্য পানির পাইপগুলো খুলে দেয় বলা যায় এটাই ছিল গ্যাস দুর্ঘটনার সূত্রপাত তো কি হয়েছিল সেটা আমরা একটু পরেই দেখবো কার্বোহেট ফ্যাক্টরিতে এসব চললেও স্টেশন মাস্টার ইফতেখার তার এক স্টাফের মেয়ের বিয়েতে যোগ দিতে দেখি সেদিন রাতে আসলে এই সিদ্দিকি লোকটি সবার কাছে খুব গ্রহণযোগ্য একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল তাই তার স্টাফরা তার কাছে নিজের পরিবারের মতোই ছিল তো বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে স্টেশনে এসে সিদ্দিকি দেখতে পায় রেলের আয়ের অর্থে টাকা ভর্তি স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেন থেকে নামিয়ে অন্য একটা ট্রেনে তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে কিন্তু এক রেল পুলিশের আচরণে তার সন্দেহ হলে সে তাকে গিয়ে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে এ সময় আমরা দেখতে পাই এই লোকটা হচ্ছে সেই রেল ডাকা চাদব আসলে সে রেল পুলিশের ছদ্মবেশে এই টাকাগুলো নিজের দায়িত্বে পরিবহন করতে চাইছিল আর এজন্য স্থানীয় পুলিশদের সাথে তার বিতণ্ড শুরু হয় তো এ সময় সিদ্দিকিকে দেখে সে বলে তার কাছে গোপন একটা খবর আছে যে ট্রেনে টাকাগুলো পরিবহন করা হবে সেটাতে বিখ্যাত এক ডাকাতের থাকার কথা টাকাগুলো ডাকাতি করার জন্যই এখানে আসছে সে তাই সে টাকাগুলোকে একটা এক্সট্রা প্রোটেকশন দিতে চায় যাদবের কথাগুলো শুনে সিদ্দিকি এবার তাকে তার রুমে নিয়ে যায় এবং টাকাগুলোকে এই ট্রেনে পরিবহনের সিদ্ধান্ত বাতিল করে পুনরায় লকারে রেখে দেয় ওদিকে বিষয়টা অন্য রুম থেকে খেয়াল করে হতাশ হয়ে যায় যাদব আর এভাবেই নানা রকম কাজের মধ্য দিয়ে সময় গড়িয়ে যেতে থাকে ভোপাল স্টেশনে অন্যদিকে আমরা দেখতে পাই স্টেশনের সেকেন্ড মাস্টার সেই কমিউনিকেশন ত্রুটির বিষয়ে এক টেকনিশিয়ানের সঙ্গে কথা বলছে টেকনিশিয়ান তাকে জানাচ্ছে লাইনের কাজ তারা প্রায় শেষ করে এনেছে তবে চূড়ান্ত ফলাফলের আগে তাদের এই স্টেশনের সাথে সকল স্টেশনের যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করতে হবে কথাগুলো শুনে সে এবার সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাদের কমিউনিকেশন লাইনগুলো কেটে দেওয়ার নির্দেশ দেয় ফলে দেখা যায় যথারীতি লাইনগুলো বিচ্ছিন্ন করার কারণে সামরিক যোগাযোগ ব্যবস্থাও ভোপালের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে আসলে এটা যখন ঘটছিল তখন ইউনিয়ন কার্বাইড ফ্যাক্টরিতে সবার অজান্তে একটা অদৃশ্য ভয়ঙ্কর শত্রু মাথাচাড়া দিয়ে উঠছিল পরিষ্কার কাজের জন্য সেদিন রাত নটার দিকে পানি প্রবাহ শুরু করা হলেও ভুলবশত সেটার বন্ধ করেছিল না সেই পরিচ্ছন্নতা কর্মীরা ফলে সেই পানি একসময় সেফটি ভালভের টুটির কারণে কেমিক্যাল ট্যাঙ্কে গিয়ে পৌঁছায় ফলে যা হবার তাই হয় পানির সাথে মিসাইল আইসোসাইনে বা এমআইসি মিশে গিয়ে ট্যাঙ্কের মধ্যে ভয়ঙ্কর ক্ষতিকরক গ্যাস জমা হতে শুরু করে তো এদিকে এটা চললেও অন্যদিকে কামারউদ্দিন সেই নথির কপিগুলো নিয়ে সাংবাদিকের সাথে দেখা করতে যাচ্ছিল এ সময় বেশ কয়েকটা ঘটনা একসঙ্গে ঘটে কামারউদ্দিন যখন দেখা করতে যাচ্ছিলেন তখন ফ্যাক্টরির কন্ট্রোল রুমের প্রধান ইঞ্জিনিয়ার কিছু ত্রুটিপূর্ণ রিডিং দেখতে পান তিনি খেয়াল করেন এমআইসি সিক্স ওয়ান জিরো নাম্বার গ্যাস ট্যাঙ্কের তাপমাত্রা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে ফলে সে সাথে সাথে টেকনিশিয়ানের কাছে ফোন করে এর ব্যাখ্যা জানতে চান সেই টেকনিশিয়ান তাকে উত্তর দেয় ফ্যাক্টরির পরিষ্কার কাজ চলছে তাই তারা পানি প্রবাহ চালু রেখেছে সে আরও জানতে পারে তারা এখনও পানির পাম্পগুলো বন্ধ করেনি আর এই কথাগুলোতে লোকটা বুঝে যায় কি ঘটেছে তাই সে ট্যাঙ্কের উপরের তাপমাত্রা পরীক্ষা করে দেখতে পায় সেগুলো প্রচন্ড গরম হয়ে উঠেছে যে কোনো সময় হয়তো বিস্ফোরণ করতে পারে বিষয়টা খেয়াল করে সাথে সাথে সুপারভাইজার কামারউদ্দিনকে ফোন করেছে কামারউদ্দিন সাংবাদিকের কাছে যাওয়া বাদ দিয়ে ফ্যাক্টরির গেটে এসে যখন সব শুনছে তখন হঠাৎ সে দেখতে পায় একটা প্ল্যান্ট থেকে ধোয়া বের হচ্ছে ফলে সে তার বাইক গেটের কাছে রেখে ছুটে যায় প্ল্যান্টটা পরীক্ষা করতে অভিজ্ঞ কামার উদ্দিন ভেতরে ঢুকেই বসতে পারে বিষাক্ত গ্যাস ইতিমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রথমে কন্ট্রোল রুমে গিয়ে সে জানতে পারে কর্মীরা তার অনুমতি ছাড়াই পরিষ্কার কাজ শুরু করেছিল এরপর সেখান থেকে বেরিয়ে এসে সেসব জায়গা দিয়ে গ্যাস লিক করতে পারে সেসব জায়গা যাতে লিক না হয় সে ব্যাপারে ব্যবস্থা নিতে শুরু করে সে কিন্তু দেখা যায় গ্যাস বেরোনো কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না বিষাক্ত গ্যাসের প্রভাবে তার চোখের সামনেই একের পর এক কর্মীরা মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে তবে যাই হোক সেদিকে খেয়াল না দিয়ে এরপরে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্ল্যান্টের উপরে গিয়ে দুটো কানেকশন বন্ধ করে দিতে সক্ষম হলেও একটা ট্যাঙ্ক হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় আর দেখা যায় সেই বিস্ফোরণে সেখানেই মৃত্যু হয় কামারউদ্দিনের একই সাথে ফ্যাক্টরির বিভিন্ন পাইপ দিয়ে এবং বিস্ফোরিত গ্যাস ট্যাঙ্ক থেকে বিষাক্ত গ্যাস মিশে যেতে শুরু করে ভোপালের বাতাসে বন্ধুরা আমরা সিরিজটা যেমন মানুষদের দিয়ে শুরু করেছিলাম তারা জানতেও পারছিল না কি ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসতে শুরু করেছে তাদের জীবনে তো কি ঘটতে চলেছে তাদের জীবনে সেটা সামনের পর্বগুলোতে আমরা দেখব তাই অনুরোধ রইল কাহিনী কন্টিনিউ করতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন নতুন চ্যানেল বুঝতেই পারছেন আপনাদের সাপোর্ট দরকার তো আশা করছি আপনারা সাপোর্ট করবেন সামনের পর্বে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন